গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদকে সে আসামি ঘটনার সাথে যে জড়িত সে সরাসরি সম্পৃক্ত সে স্বীকার করে এবং সে ঘটনার লোমহর্ষক বর্ণনা প্রদান করে। বর্ণনায় সে বলে যে গত 17 তারিখে আনুমানিক বিকাল 5 ঘটিকায় মেয়েটিকে মুখ চেপে ধরে সে বাসার পাশের রসুনের জমি থেকে তাকে মুখ চেপে ধরে বাসা থেকে 300 গজ দূরত্বে একটি বাঁশ ঝাড়ে তাকে নিয়ে আসে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে মেয়েটি বাঁচার আকুতি করলেও এই নির্দয় পাষণ্ড ধর্ষক তার প্রতি কোনো সহানুভূতিশীল ছিল না এবং ধর্ষণ শেষে তাকে ব্লেড দিয়ে গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। এবং আটক শেষে সে যে লোমহর্ষক বর্ণনা দিয়েছে যে তাতে সে আরও বলেছে যে হত্যার পরও সে দ্বিতীয়বার সে ধর্ষণের চেষ্টা করে মৃত লাশটির উপর এবং এতে যে সে যে চাঞ্চল্যকর এবং নির্মম কর্মকাণ্ডের যা মানে সবাই গা শিউরে ওঠার মতো। কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাই করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি আসামি ধরা পড়েছে জাতি হবে নির্ল।